কোটা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার 17 জুলাই দুপুর 1:30 জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন। কোটা সংস্কার আন্দোলন সরকার কঠোর অবস্থানে, তবে আলোচনাও চায়। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও 6 জনের প্রাণহানির ঘটনার পরও সরকার কঠোর অবস্থান থেকে সরছে না। আন্দোলন দমনে রাজনৈতিক ও সরকারি শক্তি ব্যবহার অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এই আন্দোলনকে এখন সরকার উৎখাতের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল ও মহল সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে তারা মনে করছেন। সে কারণে তাদের নমনীয় হওয়ার সুযোগ নেই। আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি আন্দোলনকারীদের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতদের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। ট্রাম্পের মতোই অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারণার সময় শনিবার ডোনাল্ড ট্রাম্প হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তিনি প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট নন যিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। 1912 সালে থিওডর রুজভেল্টও একইভাবে বন্দুকধারীর আক্রমণের শিকার হয়েছিলেন। রুজভেল্ট গুলিবিদ্ধ অবস্থাতেও তার সমাবেশে বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় 50 প্রাণহানি। ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 50 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলের এই নৃশংস হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সর্বশেষ হামলায় ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও আক্রমণ করেছে। সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন। বিবিসির রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনিসের আল মাওয়াসি মানবিক অঞ্চলে। বব ডিলনের কনসার্টে মোবাইল ব্যবহার করা যাবে না। যুক্তরাজ্যে রাফ অ্যান্ড রাউডি ওয়েজ ট্যুরে যাচ্ছে নোবেলজয়ী মার্কিন সঙ্গীতকার বব ডিলন। এই কিংবদন্তি নভেম্বরে লন্ডনের রয়্যাল আলবার্ট হল, এডেনবার আশার হল সহ 10টি কনসার্টে গাইবেন। 1 নভেম্বর শুরু হওয়া কনসার্টে 14 নভেম্বর শেষ করবেন বব ডিলন। তার যুক্তরাজ্য ট্যুরের অংশীদার টেক ফর্ম ইয়ন্ডার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি শোতে শ্রোতাদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ রাখা হবে। পুতিন ট্রাম্পেই বাজি মোদি। ভারতের প্রধানমন্ত্রী যখন কোনো বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন, তাকে প্রায় আলিঙ্গন করতে দেখা যায়। গত সপ্তাহে রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তিনি আলিঙ্গন করেন। তবে ওয়াশিংটন ও কিয়েভ এর প্রকাশ্য সমালোচনা করেছে। টানা কয়েকদিন বিবৃতি দিয়ে মোদির রাশিয়া সফরের সমালোচনা করেছে মার্কিন কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে, কিন্তু মোদি প্রশাসন ধারণা করছে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প, পরিস্থিতি তখন পাল্টে যাবে। এমবাপ্পেদের নিয়ে বর্ণবাদী গানের পর ক্ষমা চাইলেন ফার্নান্দেজ। অত্যন্ত অপমানজনক ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কোপা আমেরিকা জয়ের উন্মাদনা পেয়ে বসেছিল তাকে, এমনও জানিয়েছেন তিনি। গত রোববার মিয়ামিতে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা দলটির টিম বাসের উদযাপনের এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে করা
ওই বর্ণবাদী গানটি শোনা যায়। সে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। 2022 সালের বিশ্বকাপে ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্স দলকে নিয়ে ওই গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। সে সময় ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও এখনকার অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সেই গানের লক্ষ্যে। চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান লিওনেল মেসি। গতকাল পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। মিয়ামির বিবৃতিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের উপর।